আপনার বাচ্চার যদি 20 কেজি ওয়েট হয়, তো বাচ্চাকে 2 কেজি ওজনের বইও দিতে পারেন, ময়দাও দিতে পারেন, লবণের প্যাকেটও দিতে পারেন। 2 কেজি ওজন ওয়েট পিঠে বাঁধিয়ে দিন। এবার হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সান্তনা, স্পেশাল এডুকেটর অ্যান্ড ট্রেনার। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ একদম ছোট না, একটু বড় বাচ্চাদের জন্য। এবার যদি বলেন বড় বাচ্চা বলতে কত বয়স, তো আমি বয়স বলবো না, কারণ হচ্ছে যেসব বাচ্চারা, সে 2-3 বছর হতে পারে, 4 বছর হতে পারে, 6 বছর হতে পারে, যেসব বাচ্চারা অবজেক্ট চেনে, যে কোনো অ্যাক্টিভিটি করতে পারে, অ্যাক্টিভিটি করতে বললে সে বসে, কিন্তু যখন অ্যাক্টিভিটি ছাড়া থাকে তখন খুবই হাইপার থাকে। এখন কিছু কিছু প্যারেন্টস আমাকে কমেন্ট করছেন যে ম্যাডাম, আমার বাচ্চার সবই আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, আমি যা বলতে বলি সেটা বলছে, কপি করতে বললে কপি করছে, কিন্তু বাচ্চা খুবই হাইপার, তো এর জন্য আমি কি ধরনের কাজ করব। তা আজ এই রিকোয়েস্টেড ভিডিও নিয়েই আজকের ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা ভিডিওটি মন দিয়ে শুনবেন এবং আপনি আপনার বাচ্চার সঙ্গে ঠিক এই অ্যাক্টিভিটিগুলোই করবেন, তাহলে দেখবেন ধীরে ধীরে বাচ্চার মধ্যে যে হাইপার আছে সে হাইপার ধীরে ধীরে কাটবে। বাচ্চার হাইপার যত কাম ডাউন হবে, বাচ্চা তত আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। আর যদি পড়াশুনো মানে এডুকেশান যদি শুরু করে দেন, তো বাচ্চা মন দিয়ে মানে পড়বে কিংবা লিখবে, আপনি যেটা বলবেন ও সেটা করার চেষ্টা করবে। বাচ্চাদের মধ্যে যদি ফোকাস কনসেন্ট্রেশন কম থাকে, তাহলে কিন্তু বাচ্চা কিছুই শিখতে পারে না। তো আপনারা এই আজকে যে অ্যাক্টিভিটিটা বলছি, এটি অবশ্যই আজ থেকে করবেন। যারা আমার এই ভিডিও এখন দেখছেন, তারা ভিডিওর শেষে বাচ্চার সঙ্গে এই অ্যাক্টিভিটি করানো শুরু করে দিন, তারপর দেখবেন বাচ্চার মধ্যে কতটা চেঞ্জ আসে। তো সেটি হলো, যদি আপনার বাচ্চার বয়স 3 বছর হয়, এবং যদি আপনার বাচ্চার বয়স 15 থেকে 20 কেজি হয়, ওয়েটের কথা বলছি, আপনার বাচ্চার যদি 20 কেজি ওয়েট হয়, তো বাচ্চাকে 2 কেজি ওজনের বইও দিতে পারেন, ময়দাও দিতে পারেন, লবণের প্যাকেটও দিতে পারেন। 2 কেজি ওজন ওয়েট পিঠে বাঁধিয়ে দিন। এবার যদি বলেন কিসে বাঁধাবেন, তো স্কুল ব্যাগে দিয়ে দিন। যদি আপনাদের মনে হয় যে বাড়িতে আমার 2 কেজি ওজনের বই আছে, তো ব্যাগে বই দিয়ে দিন, ঠিক আছে? তারপর এবার অনেকে বলবে, দিদি আমার কাছে তো বই নেই, তো কি করবেন, লবণের প্যাকেট দিন, দুটো 2 কেজি ওজনের লবণের প্যাকেট দিন, দিয়ে বাচ্চাকে পিঠে বাঁধিয়ে দিন স্কুল ব্যাগের মতো। পাঠিয়ে দিয়ে বাচ্চাকে বেশ 15 থেকে 20 মিনিট ওকে ওটা নিয়েই হাঁটান, ঠিক আছে? এবার যারা মনে করুন সিঁড়িতে ওঠানামা করাটা যদি করাতে পারেন খুবই ভালো, আর যেসব বাচ্চারা পিঠে ব্যাগ নিয়ে মানে ওয়েট ব্যাগ নিয়ে যারা চলতে চায় না, তো তাদের এঘর থেকে ওঘর, ওঘর থেকে এঘর, কিংবা সামনে কোনো ফাঁকা জায়গা থাকলে সেখান দিয়ে হাঁটা চলা করান। কিংবা এটাও করতে পারেন, পিঠে আপনি জলের বোতল দিয়ে দিতে পারেন। আমি কিন্তু অনেকগুলো অপশান আপনাদেরকে দিচ্ছি, আপনারা সেগুলি ফলো করুন, এটাকে হালকা করে নেবেন না, এটা করলে বাচ্চাদের হাইপার কাম ডাউন হবে। ওকে, তো প্যারেন্টস আপনারা এই কাজটি করুন, এই কাজটি করুন। আর আরেকটা ইনস্ট্রাকশান দেবো, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক প্যারেন্টসরাই জানেন না, যে বাচ্চাকে মিষ্টি জাতীয় কোনো খাবার দেবেন না, কারণ মিষ্টিতে খুবই এনার্জি, মিষ্টি একটি এনার্জেটিক খাবার। চেষ্টা করবেন বাচ্চাকে চিনি, মিষ্টি জাতীয় যে কোনো মিষ্টি জাতীয় খাবার, চকলেট, কোকাকোলা, এই ধরনের কোল্ড ড্রিঙ্কস একদমই দেবেন না, ঠিক আছে? বাজার চলতি আমি বলবো যে বাজার চলতি যে পাউডার দুধগুলো হয়, যেটা আপনারা দুধের সঙ্গে মিক্স করে দেন, সেগুলো দেবেন না, ঠিক আছে? আর যদি আপনারা গরুর দুধ দেন, তাহলে খুবই হালকা করে দেবেন এবং দুধটাকে একটু বেশি করে ফুটিয়ে খাওয়াবেন। তো এটা বেশি না, আপনারা 2 থেকে 3 মাস এই ইনস্ট্রাকশনটা ফলো করে বাচ্চার সঙ্গে কাজ করুন আর হাইপারের ওপরে কাজ করুন, দেখবেন বাচ্চা অনেক শান্ত হয়ে যাবে। বাচ্চা এক জায়গায় বসলেও যখন দেখছেন, ধরুন আপনি বেড়াতে গেছেন, বাড়িতে প্রচুর অ্যাক্টিভিটি আছে,
তো আপনি কি করছেন, অ্যাক্টিভিটি নিয়ে বসিয়ে দিচ্ছেন, ও চুপ করে বসছে। এবার ধরুন আপনি বেড়াতে গেছেন, তো বেড়াতে গিয়ে আপনি কি অ্যাক্টিভিটি নিয়ে যাবেন সঙ্গে? না। তো বেড়াতে গিয়েও যদি বাচ্চা হাইপার দেখায়, বাচ্চা যদি খুব চিল্লাচিল্লি করে, লাফাঝাপা করে, হ্যাঁ জাম্পিং করে, আপনাকে কোনো কথাই যদি বলতে না দেয়, ধরুন আপনি কারোর সঙ্গে কথা বলছেন তো বাচ্চা বিরক্ত করছে, কথা বলতে দিচ্ছে না, তো সেটা কি ভালো হবে? অবশ্যই হবে না। তার জন্য আপনারা এই হাইপার অ্যাক্টিভিটিগুলো বাড়িতে প্র্যাকটিস করুন। আপনি আজ থেকে ট্রাই করুন, আর আপনি একটা ডায়েরিতে তারিখটা লিখে রাখুন, আর এটা মন দিয়ে দিনে 3 বার করে করাবেন, 20 থেকে 30 মিনিট ধরে করাবেন। আপনি 2-1 মিনিট করালেন আর বললেন দিদি আমি করেছি তবু হচ্ছে না, এটা করলে কিন্তু হবে না। 20 থেকে 30 মিনিট বাচ্চাকে এই ওয়েট ব্যাগ নেয়ার অভ্যাস করান, আর বাচ্চাকে হাঁটাচলা করান। দেখবেন বাচ্চার মধ্যে একটা পরিশ্রমের ভাব আসবে, বাচ্চা এক জায়গায় বসবে, বাচ্চা হাঁপিয়ে যাবে, তখন কিন্তু সে এক জায়গায় বসবে এবং একটা নর্মাল বিহেভিয়ার দেখাবে। আর এটা কেন গুরুত্বপূর্ণ বলি, ধরুন বাচ্চার বয়স যদি 4 বছর হয়, বাচ্চা তো স্কুলে যাবে, তো স্কুলে যদি গিয়ে আপনি ধরুন ভর্তি করে দিলেন, বাচ্চার বয়স হয়েছে স্কুলে দিয়ে দিলেন, বাচ্চা যদি এক জায়গায় না বসে তো টিচার কি শেখাবে, তাই না? তো বাচ্চাকে আগে সিটিংটা শেখাতে হবে যে এক জায়গায় বসতে হয়। তারপর যখন এই কাজটি আপনারা করবেন, তখন কিন্তু আমি আপনাদের আর একটা কাজও দেব, সেটা হলো ঘরের যে কোনো কোণে, ঠিক আছে মন দিয়ে বুঝবেন ব্যাপারটা, ঘরের যে কোনো কোণে 5 মিনিট করে বসানোর অভ্যাস করুন, ঠিক আছে? তো কি করবেন, ঘরের কোণে, যে কোনো কোণে, তবে এক জায়গায় করানোর চেষ্টা করবেন, তাহলে সিটিংটা ভালো আসবে। ঘরের কোণে ওকে 5 মিনিট বসাবেন, বেশ 2 দিন 5 মিনিট বসলো, তারপর 10 মিনিট বসাবেন, এইভাবে সিটিং বাড়াতে থাকবেন, দেখবেন বাচ্চার মধ্যে হাইপার কামডাউন হবে। আর আপনাকে এক জায়গায় বেড়াতে নিয়ে গেলে আপনার কোনো ইতস্তত বোধ মনে হবে না, আর অপ্রস্তুত বোধ হবে না বাচ্চাকে নিয়ে। আর বাচ্চাকে প্রচুর মানে সময় দিন, আর বাইরে ঘুরতে নিয়ে যান, বাইরে যেটা দেখছে সেটা সম্পর্কে ওকে ধারণা দিন। অনেক প্যারেন্টস আছে আমার সঙ্গে শেয়ার করেন, দুঃখের সঙ্গে শেয়ার করেন যে দিদি এক জায়গায় নিয়ে যেতেও আমার কেমন ইতস্তত লাগে, কারণ খুব দুষ্টুমি করে, এতে মানুষের চোখ যায়, আর মানুষ বল মানে অনেক মানুষ আছে না যারা অন্যের ইমোশনকে নিয়ে একটু আরো মানে কি বলবো, ইমোশন নিয়ে খেলা করে আর কি, যে তোমার বাচ্চা এরকম, তোমার বাচ্চা এখনও কথা বলতে পারে না, তো তোমার বাচ্চা মনে হয় আর কথা বলতে পারবে না, তো এইভাবে কিছু কিছু কথা তাদেরকে শুনতে হয় বলে তারা, বেশিরভাগ প্যারেন্টসরাই কিন্তু বাইরে নিয়ে যেতে চায় না। কিন্তু আমি বলবো আপনারা বাইরে নিয়ে যান, বাচ্চাকে যত আউটডোরে ঘুরতে নিয়ে যাবেন, পার্কে নিয়ে যাবেন, মানুষ বাচ্চাদের সঙ্গে মেশাবেন, তত বাচ্চা স্বাভাবিক হবে। ওকে, তো আমি যে ইনস্ট্রাকশানগুলো, যে অ্যাক্টিভিটিগুলো কিংবা যে ইনফরমেশান আপনাদেরকে দিলাম, আজ থেকে ট্রাই করুন। যদি আপনাদের মনে হয় এটি একটি উপকারী ভিডিও, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটু লাইক করবেন। লাইক না করলে আমি ভিডিও বানানোর উৎসাহটা ঠিক পাই না, তো আপনারা লাইক করবেন এবং কমেন্ট করেও জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর কোথায় অসুবিধা হচ্ছে বুঝতে। ওকে, আর অন্যান্য প্যারেন্টসদেরকে শেয়ার করবেন। তো এইটুকুই বলার যেটা বলতেই হয়, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ফলো করবেন। এর পরবর্তীতে আমি আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের কাছে শেয়ার করব, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেইভাবেই আমি এখন ভিডিও শেয়ার করি, ঠিক আছে? তো ফলো করুন আর আমার সঙ্গে থাকুন। ওকে, তো আজকের টিপস এই পর্যন্ত, নমস্কার।